এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন জনাব আব্দুল হালিম কেন্দ্রীয় পরিচালক সোনামণি সংগঠন তাকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নাবিয়া বাদা আম্মা বাদ اعوذ بالله من الشيطان الرجيم ان الله يدخل الذين امنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الانهار عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن কোরবাতামিন দুনিয়া নাফ সাল্লাহ আনহ কেয়ামা ইলা আখির হাদিস রওয়াহ মুসলিম আহলাদিস আন্দোলন বাংলাদেশ এ রাজকের কর্মী সম্মেলনের মহতারাম সভাপতি অনুষ্ঠানের পরিচালক সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সুদীমণ্ডলী প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদের সুন্দর আবহাওয়ার মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার দাওফিক দান করেছেন এজন্য আল্লাহর সুপ্রিয়া আলহামদুলিল্লাহ অতপর সালাম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদুর রসল্লা সাল্লি সাল্লাম এর প্রতি আমার আলোচনার বিষয় আলহাদিস আন্দোলনের অগ্রগতিতে সমাজ কল্যাণের গুরুত্ব এ বিষয়ে আমাকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য উপস্থাপন করা হয়েছে সমাজ কল্যাণ মানে সমাজের মানুষের উপকার সাধন সমাজের মানুষের বিপদাপদে সাহায্য সহযোগিতা করা তাদের পাশে গিয়ে দাঁড়ানো মানেই সমাজের কল্যাণ করা সমাজের জন্য কিছু কাজ করা শুধুমাত্র বসে বসে থাকা নয় ইমানে বসে বসে থাকবো এমনটি নয় আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে সেটাই আল্লাহ বলছেন ছোট হজ্জের তেইশ নম্বর অ্যাপ ইন আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যারা ইমান আনে এবং সৎ কর্মসমূহ সম্পাদন করে তাহলে শুধু ইমান আনলে জান্নাত পাওয়া যাবে না কিছু কাজ করতে হবে ভালো কাজ সৎকর্ম আমরা দেখি সমাজ সমাজকল্যাণে রস্লা সাল্লাম কিভাবে অবদান রেখেছেন তার বয়স মাত্র পনেরো বা বিশ বছর এখনও তিনি নবী হননি দেখেন নবীর মধ্যে কীভাবে সমাজ কল্যাণের বিষয়টা ঢুকেছে তিনি মাত্র বয়স পনেরো বছর এই কিশোর অবস্থায় সংঘটিত হয় হার্বুল ফিজার ফিজারের যুদ্ধ এই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি অত্যন্ত ব্যথিত হন এ সময় ঘটে সমাজে তৎকালীন সমাজে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা জুবায়েত গোত্রের এক ব্যক্তি কিছু মালামাল বিক্রি করে আজবিন ওয়াইল মক্কার বড় নেতার কাছে মক্কার বড় নেতা ওই সময়ে জোর যার তার এই ব্যবসায়ীর পণ্য কিনে মাল কিনে তিনি আর টাকা দেন না পরিশোধ করেন না মূল্য এই লোকটা অসহায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান কিন্তু উপকার লাভ করতে পারেন না একদিন সকাল লোকটা আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে চিৎকার করতে লাগলো আমাকে সাহায্য করুন আমাকে সহযোগিতা করুন দেখুন রসল্লা সাল্লা সাল্লামের চাচা জুবাইয়ের বিষয়টা জানলেন বুঝলেন বুঝে তিনি সমাজের গোত্রপতিদের কাছে গেলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সাথে একত্রিত হয়ে আবদুল্লা বিন আনের গৃহে বসে এখনও তিনি নবী হননি এ অবস্থায় তিনি সমাজের কিশোরদের নিয়ে তরুণদের নিয়ে যুবকদের নিয়ে নেতৃত্ব দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে ওই সময় তিনি চারটি প্রস্তাব পেশ করেন সমাজ কল্যাণ দেখেন কিভাবে করছেন এক আমরা সমাজ থেকে অশান্তি দূর করব দুই আমরা মুসাফিরদের হেফাজত করব, তিন আমরা গরিব ও দুর্বলদের সাহায্য করব যার আমরা জালেমদের প্রতিরোধ করব সবাই একত্রিত হয়ে বিষয়ে প্রস্তাব পাশ করলেও সম্মত হলেন তারা একত্রিত হয়ে এবার চলে গেলেন এই আজবিন অয়েলের কাছে যে বললেন এই মজলুমের কাছ থেকে মাল কিনে নিয়েছেন অর্থ প্রদান করেননি এখনই অর্থ প্রদান করেন সাংগঠনিকভাবে একত্রিত হওয়ার কারণে আসবিন অয়েল সঙ্গে সঙ্গে ওই মুসলুম ব্যক্তির ব্যবসায়ীর অর্থ প্রদান করলেন তার হাতে তারা মিলে একত্রিত হয়ে যে পরিকল্পনা করলেন এর নামই হলো হিলফুল ফজুল শান্তিকামীদের সংঘ নবী মোহাম্মদ সাল্লা ইসলাম নবী হওয়ার আগেই তিনি সংগঠন কায়েম করেছেন সংগঠন যদি থাকে সংগঠনের লোকেরা যদি একত্রিত হয় সমাজে অনাচার থাকবে না অত্যাচার থাকবে না অনাচার অত্যাচার মুখ লুকিয়ে তারা অবদমিত হবে এজন্যই সমাজে এক শ্রেণীর মানুষেরা বলছে সংগঠন কায়েম করা যাবে না দেখুন এরপরে দ্বিতীয় কথা আসুন এরপরে আল্লাহর নবী সাংগঠনিকভাবে তখনই সমাজ কল্যাণ কায়েম করেছেন যখন তিনি নবী হননি মাত্র পনেরো বিশ বছরের কিশোর অতএব আপনাদেরকেও সমাজ কল্যাণ করতে হলে সমাজের উপকার সাধন করতে হলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিকভাবে এগিয়ে আসতে হবে আমরা সমাজ কল্যাণ কীভাবে করতে পারি আর দু একটা দৃষ্টান্ত দেখুন সমাজের মানুষ বন্যা ত্রাণ হয়ে বন্যা দুর্গত হয়ে বন্যায় আক্রান্ত হয়ে অসহায় জীবন যাপন করছে বাংলাদেশ নদীমাতৃক দেশ আমাদের পার্শ্ববর্তী দেশের পানি যুদ্ধ আমাদের উপরে চলছে ঘরা মৌসুমে পানি আটকে রাখে আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেয় ফলে এসে এদেশের মানুষ পানির মধ্যে হাবুডুবুখে অসহায় জীবনযাপন করে এমত অবস্থায় আপনি এই বানভাসী মানুষের পাশে গিয়ে দাঁড়ান বানভাসী মানুষের কাছে গিয়ে তার হাতে এক প্যাকেট খাবার তুলে দেন কিছু পোশাক দেন সহযোগিতা করুন একটা বানভাসী মানুষ অসহায় অবস্থায় যখন থাকবে তার হাতে যখন সে কিছু খাবার পাবে সাহায্য পাবে তখন সে অন্তর থেকে আলপনার জন্য আল্লাহর সুখী আদায় করে দোয়া করবে সংগঠনের দাওয়াত তার কাছে এমনিতেই চলে যাবে প্রসারিত হবে এই কাজ করার জন্য আপনি প্রথমত আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ পালন করলেন রাসুলের আদর্শ অনুসরণ করলেন পরবর্তীতে মহতারা আমিরে জামাত এরকম অবস্থা দেখলে আমাদের নির্দেশ দেন আমিরে জামাতের নির্দেশ পালন করলেন পরের কথা আপনি আল্লাহর রহমতের অধিকারী হলেন সহি মুসলিম দুই হাজার ছয়শ নিরানব্বই নম্বর হাদিস আবু রাই রি আল্লাহ বলেন রসল সাল আলহ সাল্লাম বলছেন মানিন কুরবাতামিন আনহু করবা কোরাবে ইয়ামেল কেয়ামা যে ব্যক্তি কোনো মানুষের দুনিয়াবি জীবনের একটা সামান্য কষ্ট দূর করবে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির জন্য পরকালে কেয়ামতে কষ্ট সময়ের মধ্যে একটা কষ্ট দূর করে দেবেন দেখুন অতএব যখনই যে এলাকায় বন্যা আসবে বান আসবে আপনার তার পাশে গিয়ে দাঁড়ান সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংগঠনের দাওয়াত তাদের কাছে পৌঁছে যাবে চলে যাবে আপনার প্রতি তারা মাইল হবে আন্তরিকভাবে আপনাকে তারা শ্রদ্ধা করবে ভালোবাসবে দুঃখজনক হলেও সত্য এদেশে বন্যা দুর্গতদের এলাকায় সরকারি ত্রাণ যায় কিন্তু সে ত্রাণ বিতরণ করা হয় দলীয় লোক দেখে কিন্তু আহলে আন্দোলনের পক্ষ থেকে যখন ত্রাণ যাই তখন কোনো দলীয় ক্যাডার বিবেচনা নয় বরং যারা হক প্রাপ্য ওদের মাঝেই আমাদের ত্রাণ বিতরণ করা হয় এবারেও দুই হাজার উনিশ সালেও আহলেস আন্দোলনের কেন্দ্রীয় উদ্যোগে সিরাজগঞ্জ জামালপুর বগুড়া গাইবান্ধা কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে এখানে মোট এক হাজার চুয়াল্লিশটি পরিবারের ত্রাণ বিতরণ করা হয়েছে মহতারাম আমিরে জামাত দুই হাজার সতেরো সালের দুই হাজার সতেরো সালের বাইশে আগস্ট নিজে গাইবান্দা লালমরিহাট কুড়িগ্রামে কর্মীদের সাথে নিয়ে ত্রাণ বিতরণ করেছেন বন্যার ত্রাণ বন্যা বানভাসী মানুষের নিকটে ওই সময়ে কুরবানির সময় ছিল মহতারাম আমিরে জামাত নিজে বাড়িতে খাসি কুরবানি দিয়েছেন অথচ বানভাসী মানুষের জন্য তিনি নিজে গরু কিনে তাদের মাঝে গরুর কুরবানি করে গরুর গোস্ত ব্যব ব্যবস্থা করেছেন আপনারাও সহযোগিতা করেছেন ওই সময় ইসলাম আন্দোলনের উদ্যোগে ষোলোটি গরু ছয়টি খাসি কুরবানি করা হয়েছে বানভাষী মানুষের মাঝে উনিশশো চৌত্রিশটি বানভাসী মানুষের হাতে কুরবানির গোশত পৌঁছে দেওয়া হয়েছে এতে ব্যয় হয়েছে নয় নয় লক্ষ চৌত্রিশ ষোলো হাজার টাকা সম্মানিত সুধিমণ্ডলী যখন আপনি এইভাবে বন্যা ত্রাণ বানভাসী মানুষের হাতে কিছু ত্রাণ বিতরণ করবেন তখন ওই লোকটা আজীবন আপনাকে স্মরণ করবে আপনার সংগঠনকে স্মরণ করবে আপনার সংগঠনের দাওয়াত তাদের মাঝে পৌঁছে যাবে এরপরে আসুন শুধু তাই না কিভাবে সেখানে সংগঠনের দাওয়াত পৌঁছে যাবে এদেশে রোহিঙ্গারা এসেছে মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে আপনারা সহযোগিতা করেছেন এখানে মোহতারাম আমিদে জামাত দুই হাজার সতেরো সালের নয় সেপ্টেম্বর নিজে গিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইকং বাজারস্থ কমিউনিটি সেন্টারে ত্রাণ বিতরণ করেছেন ত্রাণ বিতরণ শেষে তিনি স্থানীয় বাজারে দেখেন মানুষকে সহযোগিতার মাধ্যমে দাওয়াত কীভাবে পৌঁছে স্থানীয় বাজার মসজিদে গিয়ে তিনি আদায় করতে যান আদায় করতে গিয়ে তিনি দেখতে পান মসজিদের দুপাশে এক পারে আল্লাহ আরেক পারে মোহাম্মাদ লেখা আছে মাঝে বড় করে টাইস দিয়ে সুন্দর করে কালমে শাহাদাত লেখা আছে মুসলমানের গিয়ে এটা আকিদা হতে পারে অসম্ভব এটা শিরকি আঁকিদা হতে পারে না মহতরাম আমির জামাত ছালাতে ঢুকেই মসজিদে ঢুকেই তিনি অবস্থা দেখে মসজিদ কমিটির দায়িত্বশীলকে ডাকেন বাজার কমিটির দায়িত্বশীল তখন সঙ্গে সঙ্গে সভাপতি আলমগীর চৌধুরী চলে আসেন আমিরে জামাত তাকে আঁকিদাগত বিষয়টি ভালো করে বুঝিয়ে দেন যখন বুঝিয়ে দেন সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি মেনে নেন বলেন এখনই আমরা এখনই ব্যবস্থা করে এটা উঠিয়ে ফেলবো আমরা আল্লাহ মোহাম্মদ পাশাপাশি রাখবো না সংগঠনের দাওয়াত না হলো না দাওয়াত পৌঁছে গেল না আসুন এরপরে শীত বস্ত্র বিতরণ একজন মানুষ শীতে থর থর করে কাঁপছে তার অবস্থা অত্যন্ত জটিল এবং কঠিন আপনি অবস্থা দেখে আপনার পকেট থেকে টাকা বের করে তাকে একটা কম্বল কিনে দেন একটা শীতের সোয়েটার কিনে দেন একটা কাপড় কিনে দেন যখনই এটা দেবেন যখনই ওই লোকটা যতদিন ওই কাপড়টা পরিধান শীতের কাপড়টা পরিধান করবে তখনই যখনই কাপড় পরে গায়ে হাত দিবে কাপড়ে হাত দিবে সাংগঠনের পক্ষ থেকে যখন আপনি বিতরণ করবেন তখনই লোকটার অন্তরে সংগঠনের দাগ বসে যাবে দাগ পড়ে যাবে লোকটা কাপড় পরে যতদিন সালাত করবে আপনার আমল নামে লেকিটা পৌঁছে যাবে এরপরে রসুল সাল্লা ইসলামের নির্দেশ পালন করা হবে সহি মুসলিমের দুই হাজার ছয়শো নিরানব্বই নম্বর হাদিস আবু রায় রদি আল্লাহ তালু বলছেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন মানসাত মুসলিমান মানসাতারা মুসলিমান সতরা হুফি দুনিয়া আখেরা যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়াতে দোষ ত্রুটি ঢেকে রাখবে অথবা কোনো মুসলমানকে কাপড় দ্বারা দেহকে ঢেকে দেবে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতে দোষ ত্রুটি ঢেকে রেখে তাকে কাপড় দ্বারা সজ্জিত করার ব্যবস্থা করে দেবেন অতএব আপনি এখন শীত মানুষকে যদি শীতের কাপড় তুলে দেন তার হাতে তার গায়ে তুলে দেন তখন যখনই সে কাপড়টা হাতে নিবে তখনই আপনার সংগঠনের দাগটা কথাটা তার হৃদয় পথে পৌঁছে যাবে অতএব সাংগঠনিকভাবে কেন্দ্রের দিকে লক্ষ্য রেখে কেন্দ্রের দিকে লক্ষ্য রাখেন এরপরে শুধু কেন্দ্রের নির্ভরশীল না হয়ে আপনার জেলা থেকে আপনার উপজেলা থেকে সাংগঠনিকভাবে শীতার এলাকায় শীতবস্ত্র বস্ত্র বিতরণ করুন দেখুন এ ব্যাপারে মতারাম হামিদে জামাতের আরেকটা দৃষ্টান্ত তুলে ধরছি দু ষোলো সালের ষোলোই জানুয়ারি তিনি নিজে আন্দোলনের কর্মীদের নিয়ে দায়িত্বশীলদের নিয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন বুড়িমারি ইউনিয়নের তেরো চোদ্দো পনেরো এবং বিট বিশ নম্বর সিট মহলে শীতবস্ত্র বিতরণ করেছেন এই অনুষ্ঠানেই তিনি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা করেছেন একশো বছরের বৃদ্ধ বাবুর উদ্দিন এগারো ছেলেকে নিয়ে ব্যবস্থা নেই তো আর কোনো তিনি হুইল চেয়ারে বসে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ান আমিরে জামাতের এই শীতবস্ত্র পেয়ে তিনি অত্যন্ত খুশি হন নিজেরা যে আহলে হাদিস এই পরিচয় তার সামনে তুলে ধরেন আমিরে জামাত এরপরে প্রতি মাসে তার জন্য দুই হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করে দেন ফলে সেখানে সংগঠনের দাওয়ারটা পৌঁছে যায় আপনার আপনাদের মাধ্যমে সংগঠনের মাধ্যমে তাদের ইন্তরে অন্তরে ডাকটা পৌঁছে যায় সংগঠনের দাওয়াতটা পৌঁছে যায় শুধু তাই না এ দাওয়াত এ অবস্থা দেখে সঙ্গে সঙ্গে সেখানকার দুই ভাই আমির জামাতকে টেনে নিয়ে যে রাস্তার পাশে দুই বিঘা জমি দেখিয়ে দেন বলেন এখানে আপনাদের সংগঠনের জন্য কার্যক্রমের জন্য মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অতএব সমাজ কল্যাণের মাধ্যমে আপনার সংগঠনের দাওয়াত পৌঁছে যাবে অপরের কাছে আর একটু দেখুন আল আউন সম্পর্কে ছোট ভাই আহমদ আবদুল্লাহ শাকির বলে গিয়েছেন আমি আর বলতে চাচ্ছি না এরপরে দেখুন আপনার এলাকায় এক ব্যক্তি অসুস্থ আছে সংগঠনকে ঘৃণা করে ভালোবাসে না আপনি মেডিকেলে হাসপাতাল পড়ে আছে চলে যান আপনি তাকে একটু দেখতে যান তার মাথায় হাত দেন তার কপালে হাত দিয়ে তার জন্য একটু খোঁজ খবর নেন দোয়া করেন যদি এটা করতে পারেন প্রথমত দেখেন আপনার অবস্থাটা কি রসল্লা ইসলাম বলছেন তিরমিজির নয়শো ঊনসত্তর নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন যখন কোনো ব্যক্তি একটা অসুস্থ ব্যক্তিকে অসুস্থ মুসলমানকে সকালবেলা দেখতে যান সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরিস্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে ওই ব্যক্তি যদি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে যায় মুসলমানকে সকাল পর্যন্ত ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর নিকটে রহমত কামনা করে আপনি যখন একটা অসুস্থ ব্যক্তিকে দেখে যাবেন আপনার জন্য দোয়া করবে ফেরেস্তা এরপরে আপনার সংগঠনের দাওয়াটা তার নিকটে পৌঁছে যাবে যখন আপনি তার হাতে ছোট্ট একটা কিছু দিয়ে যাবেন অসুস্থ অসুস্থ মানুষের হৃদয় খুব দুর্বল তখন আজীবন আপনাকে স্মরণ রাখবে আপনার সংগঠন কিছু ভালোবাসবে এভাবে সমাজ কল্যাণে নিজেকে নিয়োজিত করুন অত প্রতভাবে জড়িত করুন চলে যান আপনি একটা জানা যায় অংশগ্রহণ করতে আপনি আপনার যার জন্য নিজেকে ওসিয়ত করে যান এই রাজশাহীর ঘটনা রাজশাহীতে কোটে চাকরি করতেন এক ব্যক্তি তিনি কোটের মোহরিতে চাকরি করতেন তিনি বলে গেলেন আমি মরে যাওয়ার পরে কোনো বেদাতি আমার গায়ে হাত দেবে না আমার জানাজা করবে আমার গায়ে দাফন করবে আমার গোসল করবে আহলেদিস আন্দোলনের কোনো দায়িত্বশীল অথবা নওদা ভাড়া মাদাসার শিক্ষক আমি জামাতের নির্দেশে আমাকে সেখানে সেখানে পাঠালেন আমি সেখানে জানাজাই অংশগ্রহণ করে তার জানাজা পড়ালাম ফলে এলাকায় প্রচার হয়ে গেল যে হালেস আন্দোলনের দাওয়াত কীভাবে সঠিকভাবে জানাজা পড়াতে হয় পড়তে হয় সংগঠনের জানাজা পড়ার দাওয়াতটা তাদের মধ্যে প্রচারিত হয়ে গেল সম্প্রসারিত হয়ে গেল অতএব এলাকায় কেউ জানা যায় অংশগ্রহণ কর মারা গেলে সাংগঠনিকভাবে জানা যায় গান যে জানাজাই পড়ানোর মাঠে যদি দু একটা কথা বলতে পারেন তাহলে আপনার সংগঠনের দাওয়াত সেখানে প্রচারিত হয়ে গেল পৌঁছে গেল সময় তর আমি আর সামনের দিকে এগোচ্ছি না এইভাবে সমাজ কল্যাণের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফান্ডে প্রত্যেকটা অবস্থায় প্রেক্ষাপটে নিজেকে সামিল করুন শরিক করুন আর একটা ঘটনা না বললেই হয় না মতারাম আমিরাজেজ আমাদের সাথে সকালবেলায় আমরা এইখানে হাঁটি গত এক বছর আগের ঘটনা এখানে ফজরের সালাত পড়ে রাস্তায় হাঁটতে বের হয়েছি হঠাৎ করে একটা ভ্যান আলা এই যে আমাদের বাস টার্মিনাল নতুন বাস টার্মিনাল পার হয়ে ভ্যান চালিয়ে যাচ্ছে সকালবেলা ভ্যানে বস ভ্যানে মালামাল নিয়ে হঠাৎ করে ভ্যানের চাকাটা ভেঙে খসে পড়লো আমি যে জামাত আমাদের নির্দেশ দিলাম দ্রুত যাও আমরা দ্রুত তার দৌড়ে গেলাম ভ্যানটা ধরে ফেললাম তার মালামালগুলো সুন্দর করে রাস্তায় নামিয়ে রাখার ব্যবস্থা করলাম আমি যে জামাত পকেট থেকে তার হাতে কিছু টাকা বের করে দিয়ে বললেন বাবা তুমি ভ্যানটা ঠিক করে নিয়ে তোমার কাজ করো যখন এইভাবে আপনি একটা কাজ করবেন ওই কর্মীকে আর আন্দোলনের দাওয়াত দিতে হবে না ও আজীবন অন্তর দিয়ে আপনার সংগঠনকে ভালোবেসে ও আপনার আপনার সংগঠনকে সহযোগিতা করার ব্যবস্থা করে দেবে সম্মানিত সদিমণ্ডলী আমরা শেষের পর্যায়ে এই আহ্বান করব। আমরা আমাদের সোনামনিদের হাতে সোনামনি সিলেবাস তুলে দেব সোনামণি প্রতিভা পত্রিকা আমাদের দুই মাস পর বের হচ্ছে এখানে আসে তাদের হাতে তুলে দেব নিজেরা শুধু ভালো কাজ করব না সোনামণি সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকায় সোনামণিদেরকেও সোনা আন্দোলনের কর্মী করার জন্য চেষ্টা করবো আজকের রাজস সোনামণি আগামীকালকে তারা যুবসংঘ পরশু দিনেই তারা হবে আলাই আন্দোলনের দায়িত্বশীল দায়িত্বশীল এবং কর্মী মহান আল্লাহ আমাদেরকে সমাজ কল্যাণে সার্বিকভাবে জড়িত হয়ে আহলাইস আন্দোলনের গতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তা অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ